শতাব্দী সেরা জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে হারল আফগানিস্তান। সাংবাদিক নাদিম হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড়ে আটক, গ্রেপ্তার নয় জন কারাগারে। নির্বাচনে বাধা দেওয়ার ঘোষণায় বিএনপির প্রতি কেমন হবে মার্কিন ভিসা নীতি, জানতে চায় আওয়ামী লীগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশে সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। শুরুতেই টাইগারদের ইতিহাস গড়া জয় প্রসঙ্গ। মিরপুর টেস্টে আফগানিস্তানকে 546 রানে হারালো বাংলাদেশ। টাইগারদের এই জয় রানের হিসেবে পাঁচ দিনের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ জয়, আর নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়। দুই উইকেটে 45 রান নিয়ে চতুর্থ দিন মাঠে নেমে তাসকিনের তোপে পথ হারায় আফগানরা। লাঞ্চের আগে 115 রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। আকাশুজ্জামানের রিপোর্ট। মিরপুরে গতির ঝড় তুলেছিলেন তাসকিন। শেষ ব্যাটসম্যান জহির খান আঘাত পেয়ে আর মাঠে থাকতে পারেনি, পরাজয় মেনে নেয় আফগানিস্তান। রেকর্ড করা জয়ের তৃপ্তি লিটনদের, রানের হিসেবে 146 বছরের টেস্ট ইতিহাসে তৃতীয় বড় জয়, আর নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশের। 662 রানের বিশাল টার্গেট দিয়ে তৃতীয় দিনে আফগানিস্তানের দুই উইকেট তুলে নিয়ে জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। চতুর্থ দিনটি যেন তাসকিন শো, গতি আর বাউন্সে নাজেহাল আফগান ব্যাটিং লাইন আপ। এদিনের প্রথম উইকেট এবাদত হোসেনের, উইকেটের পেছনে লিটনের ক্যাচ বানিয়ে ফেরান নাসির জামালকে। আফসার জাজায়ের পর বাহির শাকে ফেরত পাঠান শরীফুল। প্রথম ইনিংসে উইকেট শূন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে ঢাকা এক্সপ্রেসের জ্বলে ওঠা 7 রানের মধ্যেই রহমত শাহ ও করিম জান্নাতকে ফেরান তাসকিন। আমির হামজাকে ফিরিয়ে দ্বিতীয় ইনিংসে টাইগারদের একমাত্র স্পিনার হিসেবে উইকেটের দেখা পান মেহেদী হাসান মিরাজ। ইয়ামিন আহমেদ জাইকে এক রানে ফিরিয়ে ইনিংসে নিজের চতুর্থ উইকেট তুলে নেন তাসকিন। দুইবার রিভিউ নিয়ে বাঁচলেও শেষ পর্যন্ত আঘাত পেয়ে ফেরেন জহির খান। প্রথমবারের মতো 5 উইকেট প্রাপ্তির অপেক্ষাটা তাই থেকেই গেল তাসকিনের। টেস্ট সেরা হয়েছেন টানা দুই ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় অভিযুক্ত জামালপুর বক্সিগঞ্জের সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে আটক করেছে র্যাব। বাবুসহ 22 জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন নাদিমের স্ত্রী মনিরা বেগম, আর গ্রেফতার 9 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রিমান্ড শুনানি রোববার। এদিকে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। সহকর্মীদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বগুড়ার দুপচাচিয়া থেকে গ্রেফতার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ 4 জনকে ঢাকায় নিয়ে আসা হয়। শনিবার সন্ধ্যায় র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যক্তিগত ক্ষোভ থেকে হত্যা করা হয় সাংবাদিক নাদিমকে। ব্যক্তিগত প্রতিহিংসা এবং ক্ষোভ থেকে তার উচিত শিক্ষা দেওয়ার একটা পরিকল্পনা ছিল। প্রাথমিকভাবে তাকে আমরা জিজ্ঞাসাবাদে যেটি জেনেছি এবং সেটা পরিকল্পনা মাফিক, তাদের পরিকল্পনা অনুযায়ী তারা করেছেন। বাবুর বিরুদ্ধে নারী নির্যাতন সহ একাধিক মামলা রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। ওনার নামে নারী নির্যাতন বা নারী সম্পর্কিত একটি মামলা রয়েছে, মারামারির মামলা রয়েছে, প্রাথমিকভাবে আমাদের তথ্য। এদিকে দুপুরে ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে বক্সিগঞ্জ থানায় মামলা করেন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম। মামলায় 22 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 20-25 জনকে আসামি করা হয়। নাদিম হত্যার ঘটনায় গ্রেফতার 9 জনকে জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। রোববার শুনানির দিন ধার্য করে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে নাদিম হত্যার ঘটনায় সারা দেশে ফুঁসে ওঠে সংবাদকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। জামালপুর, রংপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও নোয়াখালীতেও হয় প্রতিবাদী সমাবেশ। সংবাদ প্রকাশের জের ধরে গেল বুধবার রাতে বক্সিগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় ইউপি চেয়ারম্যান বাবুর উপস্থিতিতেই সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সমর ইসলাম, একুশে টেলিভিশন। বিএনপির দেশে নির্বাচন করতে না দেওয়ার ঘোষণায় তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নীতি কেমন হবে তা দেখতে চায় আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন ভিসা নীতিতে কিছু যায় আসে না, ভিসা নীতি বাংলাদেশেরও থাকতে পারে। বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোলে জনসম্পৃক্ত আন্দোলন হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। রাজধানীর হাউস বিল্ডিং হতে চেরাগালি কলেজ গেট পর্যন্ত এলিভেটেড অংশের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রী জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়েটির আরও কিছু অংশ ঈদের আগেই যাতায়াতের জন্য উন্মুক্ত করা হবে। আশা করি ঈদের আগে আমরা অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দিতে পারি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন করতে দেবে না, এমন ঘোষণায় বিএনপির জন্য মার্কিন ভিসা নীতি কি হবে? তারা যে লক্ষ্যটার কথা বলছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচন বাধা দেবে পরিষ্কার ঘোষণা করছে। এখানে ভিসা নীতি কি কাজ করে আমরা দেখি, ইলেকশনকে সামনে রেখেই তো তাদের সব নীতি, এই নীতি এখানে অন্ধ হয়ে থাকবে না, বধির হয়ে থাকবে না, বাস্তবভাবে কোনো পদক্ষেপ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে বলেন, বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোলে জনসম্পৃক্ত কোনো আন্দোলন হওয়ার সম্ভাবনা নেই। বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোল আহ্বানে বাংলাদেশে আন্দোলন হওয়ার, তার মানে জনগণের সম্পৃক্তিতে আন্দোলন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হবে। দুর্নীতি আর দুঃশাসনের কথাটা কোন মুখে এত বেশি করে বলছে? রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে জমজমাট প্রচার, ভোটার উপস্থিতি বাড়াতে কমিশনের নানা পদক্ষেপ। রাজশাহী সিটিতে মেয়র পদে চারজন প্রার্থী থাকলেও প্রচারে সরব আওয়ামী লীগের এইচ এম খায়রুজ্জামান লিটন। গণসংযোগে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারাও। এদিকে সিলেটে একুশ দফা ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, আর জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবু। রাজশাহী ও সিলেট প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলী স্যার প্রতিবেদন। নগরীর ১২ নম্বর ওয়ার্ডে পথসভায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেন, নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র রুখতে হবে। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। অনেক পরিকল্পনা তিনি নিয়েছেন, আংশিক বাস্তবায়িত হয়েছে অনেক। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আমাদের ভুল করলে চলবে না, আমাদের ঐক্যবদ্ধ করতে হবে, নির্বাচন বিতর্কিত করার ষড়যন্ত্রকেও রুখতে হবে। চলমান উন্নয়নের ধারা রক্ষায় কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, যত বেশি ভোটে বিজয়ী করবেন তত বেশি অর্থ বরাদ্দ এনে উন্নয়ন করা হবে। আমি বিশ্বাস করি, যদি কেউ তার এলাকাকে ভালোবাসে, তার এলাকার মানুষকে ভালোবাসে,
কল্যাণ করতে চাই তাহলে সীমিত অর্থ দিয়ে অনেক কিছু করা সম্ভব। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহায়তা করতে ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন। বক্তারা বলেন, নির্বাচনে কমিশন মূল দায়িত্ব পালন করলেও স্টেক হোল্ডারদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্য যে স্টেক হোল্ডাররা আছেন তাদের সকলেই যেন স্বস আচরণ ঠিকভাবে করে, এটা ইলেকশন কমিশনে এটা নিয়ন্ত্রণ করতে হবে। আর সরকারের প্রতি আমাদের আহ্বান যে আপনারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ইলেকশন কমিশনকে সহযোগিতা করুন। সিলেটে 21 দফা ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। ইশতেহারে রয়েছে গ্রিন, ক্লিন ও স্মার্ট সিলেটের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। এদিকে নগরীর দক্ষিণ সুরমা এলাকায় গণসংযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। এ সময় তিনি বলেন, এবারে লাঙ্গলের পক্ষে জনগণের যথেষ্ট সাড়া রয়েছে। জনগণ কেন ভোট দিতে আসবে না? অবশ্যই জনগণ ভোট দিতে আসবে ইনশাআল্লাহ। এখন বৈরী আবহাওয়া যদি থাকে সেটা হলো অন্য ব্যাপার। প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয় তাহলে জাতীয় পার্টি এটা শক্ত হবে, এটা জনগণকে নিয়ে, মহানগরের জনগণকে নিয়ে এটা প্রতিহত করবে। রাজশাহী সিটিতে নির্বাচনী প্রচারের সময় ককটেল বিস্ফোরণে 10 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাউন্সিলর প্রার্থী মতির নির্বাচনী প্রচার মিছিল চণ্ডীপুর এলাকায় এলে অপর প্রার্থী রুবেলের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ পর্যায়ে মতি ও রুবেলের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে, এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হামলার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের সমর্থকদের দায়ী করেছেন মতি। অপরদিকে থানায় পাল্টা অভিযোগ করে রুবেল দাবি করেন, মতির মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা হয়েছে। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শতাব্দীর সেরা জয় বাংলাদেশের, টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে হারল আফগানিস্তান। সাংবাদিক নাদিম হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড়ে আটক, গ্রেফতার 9 জন কারাগারে। নির্বাচনে বাধা দেওয়ার ঘোষণায় বিএনপির প্রতি কেমন হবে মার্কিন ভিসা নীতি, জানতে চায় আওয়ামী লীগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন।